গতকাল ঢাকায় ফিরেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস। গতকাল বাংলাদেশ সময় দুপুর ১২টায় তিনি ঢাকায় ফিরেছেন। গত ২২ ডিসেম্বর বড়দিনের ছুটি কাটাতে সস্ত্রীক দিল্লি যান পিটার হাস, এমনটাই প্রাথমিক সূত্র জানায়। বড়দিন উপলক্ষে মার্কিন রাষ্ট্রদূতের ১০ দিন ছুটি কাটানোর তথ্য কূটনৈতিক পত্রের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হয়েছিল মর্মে দূতাবাস সূত্র থেকে নিশ্চিত হওয়া গিয়েছে। তবে বড়দিনের ছুটি কাটাতে সস্ত্রীক ২২ ডিসেম্বর ভারতের নয়াদিল্লি যাবার পূর্বে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করেন পিটার হাস। বৈঠকটি প্রায় আধা ঘণ্টা স্থায়ী হয়। জানিয়ে দিব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম, বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে যে পথে হাঁটছে ভারত। এবার ভোট ঠেকাতে নতুন কর্মসূচি, যৌথ আন্দোলনে বিএনপি জামায়াত চরমোনাই। এরপর থাকছে বাংলাদেশে কারসাজির নির্বাচনের নীলনকশা, খেপেছে যুক্তরাষ্ট্র। সবশেষে দেখবেন নির্বাচন বাতিল করতে জাতিসংঘের চিঠি, সম্মতি জানানো মার্কিন যুক্তরাষ্ট্র। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। বাংলাদেশ সরকারকে অস্থিতিশীল করতে ওয়াশিংটন ব্যাপক ভিত্তিক অর্থনৈতিক ও ভিসা নিষেধাজ্ঞা আরোপ করতে পারে বলে আশঙ্কা করছে রাশিয়া। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এক বিবৃতিতে এসব আশঙ্কার কথা জানিয়েছেন বলে খবরে বলা হয়েছে। বিবৃতির বরাত দিয়ে খবরটিতে আরও বলা হয়েছে, বাংলাদেশের বর্তমান সরকার পশ্চিমাদের কাছে অনাকাঙ্ক্ষিত, তাই বাইডেন প্রশাসনের টার্গেট হতে পারে বাংলাদেশের প্রধান শিল্প প্রতিষ্ঠানগুলো। আগামী কয়েক সপ্তাহে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে নিষেধাজ্ঞাসহ আরও কয়েকটি চাপ প্রয়োগের অস্ত্র ব্যবহার করতে পারে ওয়াশিংটন। হাসিনার সরকারের বিরুদ্ধে বিরোধীদের নীরব করে দেওয়ার অভিযোগ উঠেছে, বিরোধী নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে। সমালোচকরা যুক্তি দেখান যে এই পদক্ষেপগুলি তার পক্ষে আসন্ন নির্বাচনগুলিতে কারসাজি করার প্রচেষ্টা সমান। অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার জন্য যুক্তরাষ্ট্র থেকে চাপ বাড়ছে সরকারের ওপর। বিডি পলিটিকোতে এআই উৎপন্ন বিভ্রান্তির একটি উদাহরণ তুলে ধরা হয়েছে। এই অনলাইন নিউজ আউটলেটে অ্যাডওয়ার্ড নামে একজন সংবাদ উপস্থাপক মার্কিন কূটনীতিকদের বাংলাদেশের নির্বাচনে হস্তক্ষেপ এবং রাজনৈতিক সহিংসতা উস্কে দেওয়ার অভিযোগে একটি স্টুডিওর অংশ উপস্থাপন করেছেন। এই উদাহরণটি আরও বেশি উদ্বেগজনক কারণ এটি লস অ্যাঞ্জেলসে অবস্থিত একটি এআই ভিডিও জেনারেটর হেজেন ব্যবহার করে তৈরি করা হয়েছিল। এটি গ্রাহকদের প্রতি মাসে ২৪ ডলারের কম খরচে এআই অবতার দ্বারা ফ্রন্টেড ক্লিপ তৈরি করার সুযোগ দেয়। বাংলাদেশ তার পরবর্তী সরকার বেছে নিতে ২ সপ্তাহেরও কম সময়ের মধ্যে নির্বাচন করতে প্রস্তুত, তবু ভোট দেওয়ার আগেই অনুশীলনের বৈধতা নিয়ে প্রশ্নগুলি দেশের গণতন্ত্রকে অস্থিতিশীল করার হুমকির মুখে দাঁড় করায়। সতর্ক না হলে ভারত ও বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির টানাপোড়েনে জড়িয়ে যেতে পারে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াজেদের নির্বাচনে জয়ের পথ প্রশস্ত হচ্ছে বলে মনে হচ্ছে। এই জয় হবে বিজয়ের জন্য বড় ক্ষতির মধ্য দিয়ে। সবচেয়ে বড় বিরোধী শক্তি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ৭ জানুয়ারির নির্বাচন বয়কট করছে। এটাকে ক্ষমতাসীন সরকারের জন্য গণভোটের চেয়ে কিছুটা কম করে দেখা হবে। একই সঙ্গে এটা হবে দেশের গণতন্ত্রের জন্য পরীক্ষা। শেখ হাসিনা ওয়াজেদ ২০০৯ সাল থেকে ক্ষমতায় রয়েছেন এবং সাম্প্রতিক মাসগুলিতে তার শাসনের বিরুদ্ধে প্রতিবাদের ক্রমবর্ধমান মাত্রা ইঙ্গিত করে যে বাংলাদেশে অনেকেই ২০২৩ সালে একটি অর্থবহ প্রতিদ্বন্দ্বিতা দেখতে পছন্দ করেন। কিন্তু অনেক বিশ্লেষক এখন এই নির্বাচনকে এক ঘোড়ার দৌড় বলে মনে করছেন। স্পষ্ট করে বলতে গেলে বিএনপির ভোট বয়কটের সিদ্ধান্তের পক্ষে তার যুক্তি যাই হোক না কেন, তা বাংলাদেশের গণতন্ত্রের পক্ষে সহায়ক হবে না। তবে বাংলাদেশের সরকারই জনগণের কাছে সবচেয়ে বেশি জবাবদিহির মুখে। রাজনৈতিক প্রতিপক্ষের ওপর দমনপীড়ন, বিক্ষোভকারীদের ওপর সহিংস হামলা এবং একাধিক গ্রেপ্তার উদার গণতান্ত্রিক মূল্যবোধের উজ্জ্বলতাকে ম্লান করেছে। এই গণতান্ত্রিক মূল্যবোধকে আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে অন্তত আনুষ্ঠানিকভাবে সমর্থন করছে। ভারত ঐতিহ্যগতভাবে বিএনপির চেয়ে আওয়ামী লীগের সাথে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করে, কারণ বিএনপি ইসলামপন্থী দল এবং নয়াদিল্লির সমালোচক গ্রুপগুলির সাথে সম্পৃক্ত। অতীতের নির্বাচন থেকে শিক্ষা নিয়ে ভারত সতর্কতা অবলম্বন করেছে যাতে আওয়ামী লীগের প্রতি প্রকাশ্য সমর্থন অনুধাবন করা না করা যায়। তবুও বাংলাদেশে নয়াদিল্লি ক্ষমতাসীন সরকারের পাশে দাঁড়িয়েছে এমন ধারণা ব্যাপকভাবে বিদ্যমান। ক্ষমতায় থাকা দলের বিরুদ্ধে যদি জনপ্রিয়তা আরও কমে যায় তবে ভারতেও সে প্রভাব অনুভব করবে, যেমন দক্ষিণ এশিয়ার অন্যত্র সাম্প্রতিক নির্বাচনে ঘটেছে। এদিকে বাংলাদেশে চীনের অর্থনৈতিক প্রভাবও শুধুমাত্র আওয়ামী লীগ সরকারের অধীনে বেড়েছে, তাই হাসিনার ক্ষমতায় ফিরে আসা এই অঞ্চলে তার প্রধান ভূরাজনৈতিক প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে ভারতের হাতকে শক্তিশালী করবে না। যে পদ্ধতিতে নির্বাচন হচ্ছে তার আনুষ্ঠানিক বিরোধিতা করেছে
করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের অনুভূতিকে সমর্থন করা উচিত নয় ভারতের জন্য। যাই হোক, বাংলাদেশের রাজনৈতিক যে কোনো সম্ভাব্য অস্থিরতা থেকে নিজেকে দূরে রাখতে পদক্ষেপ নিতে হবে ভারতকে। বাংলাদেশ নীতি নিয়ে ভারতের জন্য রেড লাইন টানার সময় এসে গেছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। ওই ব্রিফিংয়ে মিলারের কাছে জানতে চাওয়া হয় বাংলাদেশে আগামী 7 জানুয়ারির নির্বাচনকে ঘিরে যাত্রীবাহী বাস ও ট্রাকে অগ্নিসংযোগ, রেলের ট্র্যাকে উপড়ে ফেলা বাস হেলপারকে জীবন্ত পুড়িয়ে মারার ঘটনা ঘটেছে। নির্বাচনের আগে মার্কিন যুক্তরাষ্ট্র কি এই ধরনের পদক্ষেপ বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ভূমিকাকে দুর্বল বলে মনে করে? এমন প্রশ্নের জবাবে ম্যাথিউ মিলার বলেন, আমরা ধারাবাহিকভাবে বলছি বাংলাদেশে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চাই আমরা। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের অন্যতম উপাদান হলো সেই নির্বাচনটি সহিংসতা ছাড়াই অনুষ্ঠিত হবে। 7 জানুয়ারি নির্বাচন সামনে রেখে আগামী সপ্তাহে টানা কর্মসূচিতে যাচ্ছে বিএনপি। একের পর এক কর্মসূচি দিয়ে ভোট বিরোধী অবস্থানে থাকবে বিএনপি ও সমমনা দলগুলো। আগামী সপ্তাহের শুরু থেকে ভোটের দিন পর্যন্ত টানা কর্মসূচিতে যাচ্ছে তারা। অসহযোগের পাশাপাশি হরতাল অবরোধ দেওয়ার চিন্তা করছে দলটির হাইকমান্ড। ইতোমধ্যে গতকাল সংবাদ সম্মেলনে অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে আগামী 1 জানুয়ারি থেকে 7 জানুয়ারি পর্যন্ত দেশের সব আদালত বর্জনের ঘোষণা দিয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। এছাড়া সরকারি ও আধা সরকারি কর্মকর্তা কর্মচারীদের নিয়ে জনতার মঞ্চের আদলে আন্দোলনের নতুন মঞ্চ গড়ার চেষ্টা চলছে। সে লক্ষ্যে কাজ করছে জাতীয়তাবাদী সরকারি কর্মচারী ইউনিয়নগুলো। এদিকে 3 দিনের লিফলেট বিতরণ এবং গণসংযোগ কর্মসূচি শেষে আজ বিকালে নতুন কর্মসূচি ঘোষণা করবে বিএনপি ও সমমনা দলগুলো। নতুন কর্মসূচি প্রণয়নে গতকাল সন্ধ্যায় দলটির স্থায়ী কমিটির বৈঠক হয়। এরপর জেলার নেতাদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে অংশগ্রহণমূলক নির্বাচন প্রসঙ্গ এবং এর গ্রহণযোগ্যতার বিষয়গুলো। শুধু দেশের ভেতরেই নয়, বিশ্বের নানা দেশেও বাংলাদেশে অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চায়। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে শুধু নির্বাচন বা নামকাওয়াস্তে নির্বাচনের কথা কেউ ভাবছেন না। সবার নজরে রয়েছে অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচনের চ্যালেঞ্জ। গবেষকদের মতে, একচ্ছত্র দলীয় শাসন, কর্তৃত্ববাদী রাজনীতি ও সামরিক স্বৈরশাসকদের দ্বারা বাংলাদেশে গণতন্ত্র তথা সামগ্রিক নির্বাচন ব্যবস্থার ক্ষতি করা হয়েছে। বিশেষত হুন্ডা এবং গুন্ডা লেলি দিয়ে এবং ভোট ডাকাতির মাধ্যমে অংশগ্রহণমূলক নির্বাচনকে নস্যাত করে ভয়ের সংস্কৃতি চালু ছিল বহু বছর। ফলে বিশ্বব্যাপী গণতন্ত্রের স্বীকৃত মূল কথাই হল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, অংশগ্রহণমূলক, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতার পালাবদল। যদি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, অংশগ্রহণমূলক, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে একই দল বারবার ক্ষমতায় আসে, সেটিও অগণতান্ত্রিক নয়। কিন্তু নির্বাচন অংশগ্রহণমূলক না হলে সেটিকে ভালো ও গ্রহণযোগ্য নির্বাচন বলার সুযোগ নেই। তাই গণতন্ত্রের ধারাবাহিকতার প্রয়োজনেই অংশগ্রহণমূলক নির্বাচন জরুরি এবং ভোটারহীন বা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হওয়ার প্রবণতা কাম্য নয়, যা গণতন্ত্রকে ও নির্বাচনকে চরমভাবে প্রশ্নবিদ্ধ করে। কিন্তু ভোটের আগে অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন ঘিরে দেশে বিদেশে প্রশ্ন ও সন্দেহ দেখা দিলে এবং রাজনৈতিক শক্তিসমূহ ও সিভিল সোসাইটির পক্ষ থেকে অব্যাহতভাবে আপত্তি উত্থাপিত হতে থাকলে তা প্রার্থী, ভোটার ও সংশ্লিষ্টদের মধ্যে নেতিবাচক চাপের সৃষ্টি করে। একটি অবাধ, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন সফলভাবে সম্পন্ন করার চ্যালেঞ্জকে আরও কঠিন করতে পারে। পরে ওই বৈঠক প্রসঙ্গে গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহিলি সাবরিন বলেন, সাধারণত যেটা হয়, বিদেশি রাষ্ট্রদূত যারা থাকেন তারা বিভিন্ন সময় দ্বিপক্ষীয় বৈঠক করেন। পররাষ্ট্র সচিব, মন্ত্রী বা বিভিন্ন পর্যায়ে বৈঠক করেন তারা। তারা বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করেন। অবশ্যই সামনে নির্বাচন, এসব ইস্যু নিয়েও আলোচনায় আসতে পারে। পরে ওই বৈঠক প্রসঙ্গে গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহিলি সাবরিন বলেন, সাধারণত যেটা হয়, বিদেশি রাষ্ট্রদূত যারা থাকেন তারা বিভিন্ন সময়ে দ্বিপক্ষীয় বৈঠক করেন। পররাষ্ট্র সচিব, মন্ত্রী বা বিভিন্ন পর্যায়ে বৈঠক করেন তারা। তারা বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করেন। অবশ্যই সামনে নির্বাচন, এসব ইস্যু নিয়েও আলোচনা আসতে পারে। যদিও ঘনিষ্ঠ কূটনৈতিক সূত্র মারফত নিশ্চিত হওয়া গিয়েছে যে অবকাশকালীন সময়ে বেশ কয়েকজন ঊর্ধ্বতন ভারতীয় কূটনৈতিক এবং রাজনৈতিক নীতি নির্ধারকের সঙ্গে বৈঠক করেন পিটার হাস। প্রসঙ্গত, বাংলাদেশের নির্বাচন এবং নির্বাচন পরবর্তী বিষয়সমূহের উপর বৈঠকটি অনুষ্ঠিত হয়েছিল মর্মে নিশ্চিত হওয়া গিয়েছে।
অবশ্য পিটার হাসের ভারত সফরকে কেন্দ্র করে নানাবিধ সংবাদ দেশের গণমাধ্যমে প্রচারিত হলেও ভারতের কূটনৈতিক সূত্র বাংলাদেশ সম্পর্কে কোনো রকম মুখ খুলছে না। বিশেষ করে বাংলাদেশকে কেন্দ্র করে সাবেক ভারতীয় কূটনৈতিকদের বাংলাদেশ সফর এবং তাদের বৈঠকটি বিভিন্নভাবে আলোচনায় আসলেও ভারতের পক্ষ থেকে আসন্ন নির্বাচন নিয়ে কোনো বক্তব্য স্পষ্ট করেনি কেউ। এমনকি ভোট বয়কট করার জনমতে প্রচেষ্ট দেশের প্রধান বিরোধী দলের পক্ষে বা বিপক্ষেও বক্তব্য দিতে দেখা যায়নি কাউকে। এমতো অবস্থায় দিল্লি কেবলমাত্র বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার যে কৌশল অবলম্বন করছে তাতে আসন্ন নির্বাচনে তাদের কোনো বিশেষ ভূমিকা থাকবে কি না এবং মার্কিন দূতের পক্ষ থেকে তারা কোনো বিশেষ ইঙ্গিত পেল কি না তা আসন্ন সময়ে বুঝতে পারা যাবে। যদিও তাদের বক্তব্য বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে বাংলাদেশ নিজে সিদ্ধান্ত নেবে, তার উপর তাদের কৌশলগত নিরাপত্তা মূলত কী বার্তা বহন করে সেটি এখন দেখার বিষয়। ডেক্স রিপোর্ট, বার্তা বাজার।